সর্বপ্রথম আমি যে দেখছি যে আগে শুরু হয়েছে পরে নাই কাকু না যে আরে নদী ভাঙতিছে, আমার ঘর বাড়ি সরানোর কোনো সুযোগ নেই, আমার জায়গা নেই, আমরা কোথায় যাব না যাবো এটা ঠিকানাও নেই। সরকারে যদি আমার এই সুযোগ সুবিধা করে দেয় তাহলে আমরা থাকতে পারবো এখানে, না তো আমাদের থাকার কোনো জায়গা নেই, আমরা থাকতে পারবো। সর্বশেষ অবস্থা হচ্ছে যে আমাদের হলদিয়া বালিকা বিদ্যালয়, কানিপাড়া দাখিল মাদ্রাসা এগুলো একেবারে হুমকি, নদীর হুমকির সম্মুখীন হয়েছে। এগুলো যদি আসলে সরকার জরুরি ভিত্তিতে যদি পদক্ষেপ গ্রহণ না করে তাহলে এগুলো অতি সত্বর নদী গর্ভে মিলিন হয়ে যাবে। আমাদের নয়টা ব্লক নদী গর্ভে বিলীন, আমাদের মাথা গোঁজার ঠাঁই নাই, আমরা কোথায় থাকি কি করি আমরা তো দিশেহারা হয়ে গেছি। তাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি সদাই দৃষ্টি দিবেন, এই নিরীহ মানুষের পাশে আপনি দাঁড়াবেন। তাদের দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে যে যেটুকু ভূমি জমিন আছে এটুকু থাকবে না, আমাদের মাথা গোঁজারও ঠাঁই থাকবে না। গরিব গতিতে ব্যবস্থা নেওয়ার জন্য আমি নিবেদন করছি। পাকা একটা রাস্তা ছিল, একটা মসজিদ ছিল, সে মসজিদ রাস্তা নদীর চলে গেছে, এখন নদীর পাড়ে যে বাড়িঘরগুলো ছিল সেগুলোও চলে গেছে, আমাদের যে জমিগুলো ছিল সেগুলোও চলে গেছে, এখন আশেপাশে যে এলাকাগুলো আছে এরাও থাকার কোনো সম্ভাবনা নাই। আর যদি বাকি দুই তিন দিন ভাঙে তাও
আমাদের কোনো দাঁড়ানোরও আশ্রয় থাকবে না। এই যে আমাদের যে পাকা একটা রাস্তা ছিল যেটা আর কি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হিসেবে কাজ হয়েছে আমাদের, ওটা গেছে। তারপর যে একটা পাকা মসজিদ ছিল, মসজিদটাও চলে গেছে। তো গত সাত দিনে যে হারে ভাঙছে, এই হারে ভাঙলে আমাদের যে হাজার হাজার পরিবার আছে, বসতভিটে আছে, এগুলো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। এখানে আমরা যে কোনো আমরা যে ঢাকাতে থাকি, আমরা যে কোনোখানে মানে নদী ভাঙার কারণেই আমরা ঢাকায় গেছি। ঢাকা থেকে আসে আমরা এখানে খুঁজেই পাবো না যে আমাদের বাড়ি কইছিল। আমাদের সব কিছুই মানে এলোমেলো হয়ে যায় এখনো পর্যন্ত। আমাদের এই যাবৎ আমার বাড়ি ভাঙছে, আমার বয়সে এই বয়সে আমি 10 বার বাড়ি ভাঙছি, বাড়ি ঘর দুয়ার টানেও সাউন্ড করে পাচ্ছি না। হ্যাঁ, এমন অবস্থা আমাদের হয়ে গেছে। কয়েকদিন ভাঙলে আমাদের সব একবারে বিচ্ছিন্ন হয়ে যাবে, বাড়ি ঘর তো আর থাকবেই না। আর সবাই গরিব মানুষ।